কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমি রাধা চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি জুড়ে থেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। ইলিশ মাছ ভাজা করছি বন্ধুরা, ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো আজকে। কলকাতায় ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খেতেই এসেছি। আমার খুব খুব ফেভারিট, কি বলবো তোমাদের, মানে অনেকের ফেভারিট অনেক কিছুই আছে, কিন্তু আমার এইটা খুব ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কা পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। আর আমি আজকে একটা লাইভ করেছিলাম, তখন এই রেসিপিগুলো শেয়ার করেছিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি করেছিলাম আর শাপলা দিয়ে গোবিন্দভোগ চালের একটা রেসিপি করেছিলাম, একদম নতুন রেসিপি। সেটা আমি একটা লাইভ করেছিলাম বন্ধুরা, লাইভেই তোমাদের দেখিয়েছি আর রান্না করেছি। দেখো, রিটে মাছ দিয়ে আলু দিয়ে একটা মশলা কারি করেছি, একটা আলু দিয়ে চার পাঁচ পিস মাছ দিয়ে এটাকে একটা মশলা করেছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো দূর থেকে একটু কম সুন্দর লাগছে, কিন্তু কাছের থেকে দেখো কেমন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খেয়ে দিয়ে বিকালে বেরিয়ে পড়েছি, আজকে যাব একটু মেজো বোনের বাড়িতে। ছেলে আমাদের একটু এগিয়ে দিতে যাচ্ছে স্টেশনে, ট্রেনে তুলে দিতে যাচ্ছে, ছোট সঙ্গে আছে আমার ছোট বোন, ও এসছে আমাকে নিতে। আমি তো একা একা কোথাও যেতে পারি না, খুব অসুবিধা হয়, আর ট্রেনে এতটা ভিড়, কি বলবো তোমাদের, সেটাও দেখাবো বন্ধুরা। মনে পড়লেই ভয় লাগে যে কি করে একা একা চলা সম্ভব না এখানে। যারা অফিস করে তাদের অবশ্য অভ্যাস আছে। এই ভিডিওটা একটু নড়ছে বন্ধুরা, সাইকেলে যাচ্ছে ছেলে আর হাতে ওর মোবাইলটা রেখেছে, তার জন্য ভিডিওটা ঠিক মতো নিয়ে হয়নি, কিছুটা ভিডিও একটু কেঁপে গেছে, একটু তোমরা কষ্ট করে দেখে নিও। এবার আমরা একটা রিক্সা এসে গেছে, রিক্সায় উঠে পড়বো আর হাঁটবো না, হচ্ছে না বন্ধু, রিক্সায় করে যাচ্ছি, অল্প একটু কাছেই মানে স্টেশনটা, তবু হেঁটে যেতে পারছি না, রিক্সা নিয়ে নিলাম, খেয়ে উঠে যাচ্ছি, কষ্ট হয়ে যায়, খেয়ে হাঁটতে পারি না। যেতে যেতে রাস্তাটা তোমাদের একটু দেখাবো কেমন, এখানে রাস্তায় অনেক কাজ হচ্ছে, পাইপ টাইপ পেতেছে জল লাইনের, পুজোর সময় করে খোঁড়াখড়ি করে রেখেছে, জানি না কতদিনে ঠিক হবে, সবাই সেটাই রাস্তায় বলছে। এই যে গলির থেকে বেরিয়ে আমি রোডে উঠে গেলাম, এর সামনেই স্টেশন। ছেলে আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছে, মানা করছে, বলছে আমার ভিডিও নেবে না, আমার ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছে, বলছে ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি, তোমরা এমনিতে যাও। যেতে যেতে আশেপাশে দুই একটা দোকানও দেখিয়ে দেবো, দেখো দোকান এখানে ছটার পরেই দোকানগুলো খোলে, আর এটা হচ্ছে একদম স্টেশনের পাশে পুজোটা, এই পুজোটা অনেক বড় পুজো হয়, প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমরা একটু দেখে নিলে, তোমরা সবাই চলে এসো এখানে পুজো দেখতে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে তোমাদের। এটা স্টেশনের পাশে কয়েকটা দোকান, বোনের বাড়ি যাচ্ছি, মজা লাগছে, কিন্তু ট্রেনের ভিতরে যা অবস্থা বন্ধুরা সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। চলে এসেছি স্টেশনে, নেমে গেছি আমরা রিক্সা থেকে, ছেলে চলে গেছে সাইকেল নিয়ে আগে, তা আমি রেল লাইনটা দুপাশে একটু দেখিয়ে দেবো। আমার বোন বলছে তাড়াতাড়ি চল, ট্রেন এসে যাবে, ট্রেন এসে যাবে, গেট তো দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, এই দিকটাতে যাবো আমরা, যেদিকটা তোমাদের দেখাচ্ছি এখন এদিকে আমরা যাবো, হ্যাঁ এদিকটা আমরা যাব, আমরা যাব রানাঘাটের দিকে, আর এটা হচ্ছে এদিকে উল্টো দিকে শিয়ালদা। ছেলে আগে আগে যাচ্ছে টিকিট করার জন্য, এখন বিকাল বিকাল, ওই জন্য একটু ভিড়টা কম ভেবেছিলাম, কিন্তু ভিড়টা কম না, সব শপিংয়ের জন্য বেরিয়েছে, ট্রেনে এত ভিড় একদম ওঠা যাচ্ছে না, মানে ওঠা যাচ্ছিল না বন্ধুরা, একটা ট্রেন আসছে আমরা যাব। আর এদিকে প্ল্যাটফর্মে এত পাখি ডাকছে, এইগুলো হচ্ছে চিড়িয়া না হলে শালিক পাখি, খুব আওয়াজ হচ্ছে, দেখো ট্রেন তো না, যেন বিজ্ঞাপনের পোস্টার মেরে রেখেছে সব ট্রেনে, নতুন নতুন অনেক ট্রেন দিয়েছে এখানে দেখলাম, বেশ ভিড় বন্ধুরা, আজকে স্যাটারডে না, একটু ভিড় কম বুঝলি তো,
উঠে মনে হচ্ছিলো কেন উঠলাম না, উঠলে মনে হয় ভালো হতো, কিন্তু যত দেরি হবে সন্ধ্যা লাগবে তত ট্রেনে ভিড় হয়ে যাবে, অফিস টাইম। অবশ্য আজকে তো অফিস না, আজকে সানডের দিন ছিল বন্ধুরা, তবুও এত ভিড়, সবাই বলছে যে এখন কেনাকাটির জন্য ট্রেনে বেশি ভিড়, একদম পিছনে উঠবো। উঠে পড়েছি ট্রেনে, দেখো বন্ধুরা ট্রেনে তো উঠে গিয়ে ধীরে 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 ভিতরটা চলে গেছি। তা ভাবলাম এত সুন্দর নাজারা, এত ভিড়, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কলকাতায় কি অবস্থা। আমি লেডিজেই উঠেছি, আমি কখনো জেন্টসে উঠি না, লেডিজে দেখো কতটা ভিড়। জেন্টসে আমি তো দেখলাম সেই হিসাবে একটু ভিড়টা কম আছে, কিন্তু লেডিজে প্রচুর ভিড়। আমি আবার এই মহিলা থেকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে ভিড়ে, বলছে ভালোই লাগছে। ওরা অবশ্য রোজ মনে জেলি প্যাসেঞ্জারই করে এরা। দেখো সব কেমন করে দাঁড়িয়ে আছে, জিনিস রাখার জায়গা নেই। তাহলে বন্ধুরা দেখছো তো তোমরা কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার দেখছো আমার ভিডিওগুলো আমার চ্যানেলে এসে, তাদেরকে বলছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রাত্রেবেলা এসেছি, আর কথা হয়নি তোমাদের সঙ্গে, সকালবেলা উঠে পড়েছি, গুড মর্নিং করে দিলাম বন্ধুরা। উঠে বারান্দায় বসে গেছি, উঠোনের কাছে একটা সিঁড়িতে, আর একটা লাইট দিয়ে পুরো ভিডিওটা অফ করে নিও। তাহলে চলো ওদের একটু দেখিয়ে দিই, সকাল হয়েছে, এখনো 7টা বাজে না, 6টা বাজে হয়তো, 6টা 6টা বাজে। তা আমি তো একটু দেরিতেই উঠি, আজকে এদের এখানে এসেছি, তাড়াতাড়ি উঠে পড়লাম, ওরা সব উঠে গেছে, আমি আর কি করে শুয়ে থাকি। তাহলে চলো ওদের দেখিয়ে দিই। আর মেজে বোন ঘুরে বেড়াচ্ছে, উঠোন দিয়ে হাঁটছিল, হাঁটাহাঁটি করতে করতে বলছে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, বলছে আমাকে নিবি না নিবি না, আমাকে এরকমভাবে নিবি না ছবি। আমি তাতে কি হয়েছে, সকালবেলার মানুষ কেমন থাকবে। উঠোনটাতে জল দিচ্ছিল আর গাছগুলোয় জল দিল। দেখো জবা গাছটা সামনেই, জবা গাছ কি সুন্দর ফুল ফুটেছে। আমি তো এগুলো বন্ধুরা দিল্লিতে তো দেখতে পাই না, আমাদের তো বিল্ডিং এর সঙ্গে সব বিল্ডিং। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, কি সুন্দর লাগছে দেখতে। আর এদের একটা ছাদ বাগান আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। এটা অ্যালোভেরা, দেখো এই দিকটা, দেখো ফুল, এই দিকটা দেখো, অনেক ফুল হয়েছে দেখো উপরে, সবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সামনে সব নারকেল গাছ, এগুলো আমার এই বোনেরও একটা নারকেল গাছ ছিল বাড়িতে, কিন্তু কেটে দিয়েছে, ওটা অনেক লম্বা হয়ে গেছিল, গাছটা বেশি বড় না, কিন্তু অনেকগুলো ফুল হয়েছে এতে। তাহলে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করো বন্ধুরা, যাতে ওরাও দেখতে পারে, ওরাও আনন্দ নিতে পারে। তাহলে আমার সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।